লক্ষ টাকার লোভ দেখিয়ে সুন্দরী মেয়েদের সঙ্গে অপকর্ম করাই ছিল তাদের পেশা, কিন্তু কৌশলটা ছিল ভিন্ন। কি সেই কৌশল জানতে হলে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখো। তাই তো, মুরগিটা তো একদম জটিল রে। আজকে এই মুরগিটা রে খাইয়া ফেলমু। এই কথা না পারে কাজ নাই মাপুরি। আরে টাকা রাস্তার উপর এতগুলো টাকা দেখি। আয় মুরগি আয়, এই তো টাকা নিয়ে নিছে। এই তো প্রায় 1,00,000 টাকা। বাহ, সামনে ঈদ, আমার তো শপিং করার টাকা হয়ে গেল। বাহ, কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম। যাই, আজকে আমাদের কাজ হয়ে গেছে। আয় আয় আয়, এতগুলো টাকা। আরে এখানে দেখি আরো টাকা। আমি স্বপ্ন দেখছি না তো? দেখি, না স্বপ্ন না তো, এটাই তো সত্যি। বাবা, আজকে মনে হয় আমার ভাগ্যটা খুলে গেছে। কি যে মজা লাগছে! আরে যা, সিরিয়াসলি এতগুলো টাকা? আজ পর্যন্ত তো আমি এতগুলো টাকা একসাথে চোখেই দেখি নাই। আমার না পাগল পাগল লাগছে, আমি কি করবো? আরেকটা নিছে। হ্যাঁ আয় আয়। যাই, আশেপাশে কেউ নেই, আমি তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ, আরো টাকা! আরে আমি তো পুরো 5,00,000 টাকার মালিক এখন। আমি এখন কি করবো? আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। না না, আমি যদি এখানে বেশি চিল্লাপাল্লা করি যে কেউ দেখে ফেলতে পারে। আমি যাই, কেউ দেখার আগেই চলে যাই। কোন এত টাকা কি করবো, কোথায় যাবো, কি করবো না করবো? আল্লাহ, এখানে দেখি আরো 2,00,000 টাকা। ভাই, আমি কিন্তু আগে দেখো, ছোট মুখে বড় কথাই, আমি তোর না বড় ভাই। যা যা, পাহারা দে, যা। কি ভাবছিস? কে আপনারা? কে আপনারা? আমরা তোর বাপ। ওরে কি মনে করছিস, সাধারণ মানুষ ও তোর মা? মা? তুই কি ভেবেছিলি এইভাবে অনেক মা বোনের জীবন তোরা নষ্ট করেছিস, কিন্তু আজকের পর থেকে সেই সুযোগ আর তোরা পাবি না। আমরা জানতাম যে তোরা এইখানে এই কাজগুলো করে টাকা লোভ দেখিয়ে অনেক মেয়েকে এই একই জায়গাতে নিয়ে এসে ধর্ষণ করে গলা টিপে মেরে ফেলতেও তোরা দুইবার ভাবিসনি। অনেক আগে থেকেই আমাদের কাছে ইনফরমেশন আছে যে তোরা এই রাস্তায় এই কাজগুলো করিস। মনে পড়ে আজ থেকে 1 সপ্তাহ আগে বৃষ্টি নামে একটা মেয়েকে ঠিক এইভাবে এইখানে এনে নির্যাতন করেছিলি তোরা? ভাগ্যক্রমে সে বেঁচে যায়। এত দিন যাবত কোনো মা কোনো বোন যে আমাদের কাছে একটা বারের জন্য তোদের বিরুদ্ধে নালিশ করেনি, কিন্তু ওই বৃষ্টি মেয়েটা সাহস দেখিয়ে আমাদের কাছে তোদের মুখোশ খুলে দেয়, তোদের সম্পর্কে সবটা আমাদেরকে বলে দেয়। সেদিনই আমি ডিসিশন নেই, আমি নিজে তোর শিকারী হয়ে তোর জালে ধরা দিয়ে তোর জাল দিয়ে তোকেই ধরবো। দেখ, আজকে আমরা সাকসেস। তোরা কি ভেবেছিলি তোরা রুমালে মেডিসিন মিশিয়ে আমাকে অজ্ঞান করবি? না, কারণ আমি তো এটা আগে থেকেই জানতাম যে তোরা এই কাজটা করবি। এর জন্যই তুই যতক্ষণ পর্যন্ত আমার নাকে রুমাল ধরিয়ে রেখেছিলি ততক্ষণ পর্যন্ত আমি নিঃশ্বাসই নেইনি। অজ্ঞান হওয়া তো দূরের কথা, শুধুমাত্র তোদেরকে ধরার জন্যই আজকে আমাদের এই প্ল্যান, আর আমি সাকসেস। তোদেরকে আজকে নিয়ে যে এমন থেরাপি দেব, জীবনে কোনো দিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারবি না। ম্যাডাম, কিছু টাকা দিচ্ছি, ব্যাপারটা এখানেই। আবার টাকা দিচ্ছি, আবার টাকা। ম্যাডাম চলেন,
আপনি আগে যান, নিয়ে চলুন ওদেরকে। এইভাবে শিক্ষা হবে না, এইভাবে শিক্ষা হবে, এইভাবে শিক্ষা হবে। স্যার